চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সকালে নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে জান্নাত নাসরিন নামে এই রোগীর মৃত্যু হয়। রোগীর স্বজনদের অভিযোগ, গতরাতে অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন গার্মেন্টস ব্যবসায়ী সরোয়ার আলমগীরের স্ত্রী জান্নাত নাসরিন। হাসপাতালে নেওয়ার পর থেকেই তার ব্যথা বেড়ে যায়। ওই সময় সিসিইউতে কর্তব্যরত চিকিৎসক রোগীকে যথাযথ সেবা দেয়নি বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই রোগী।